তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালোই আছো। সকলকে আমাদের চ্যানেল বেঙ্গল আর্টে জানাই স্বাগত। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা কুলোর ওপরে আজকে কুলো পেন্টিং যেটা বা কুলো পট্টচিত্র সেইটা করছি। আমি এর আগেও একটা কুলো পট্টচিত্র করেছি, সেটি সরস্বতী পূজা উপলক্ষে। তোমরা সেই ভিডিওটা তো অবশ্যই দেখেছো, কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বেশি বেশি করে নিজেদের বন্ধুদের কাছে এই আমার চ্যানেলটি শেয়ার করো, যাতে তারা বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক দেখতে পারে। আর আমাদের চ্যানেলে তোমরা তো জানোই বিভিন্ন জিনিসের ওপর এক্সপেরিমেন্ট করা হয়। তো এটা একটা প্র্যাকটিস ওয়ার্ক, অবশ্যই তোমরা এই প্র্যাকটিস ওয়ার্কটাকেও দেখো, তোমাদের এতে শিক্ষণীয় অনেক কিছুই থাকবে। কারণ আমার এতেও অনেক কিছু ভুল ত্রুটি আছে, কারণ তোমরা সকলেই জানো যে কুলোর ওপর আঁকা কিন্তু খুব সোজা একটা ব্যাপার নয়। তবে আমাদের শ্রদ্ধা করা উচিত যারা কুলো পেন্টিং করে, যাদের এটা হবি আর্ট, তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত। এবং তোমরা অবশ্যই যদি কেউ তোমাদের পাড়ায় বা শহরে কুলো পেন্টিং বা তোমরা যদি চোখে পড়ে কুলো পেন্টিং দেখতে পাচ্ছ, ভালো লাগলে অবশ্যই তাকে সংগ্রহ করবে। কারণ আমাদের জানোই তো যে আমাদের রাজ্যে বা আমাদের দেশ থেকে এই সব ধরনের পেন্টিং প্রায় লুপ্তপ্রায় হতে চলেছে, কিন্তু আমাদের তো সেটা হতে দেওয়া চলবে না। কারণ এর ওপরে যে শিল্পীগুলো কাজ করে, মানে কুলো পেন্টিং তৈরি করে, তাদের তো একটু আমাদের ব্যবস্থা করে দিতেই হবে। কারণ আমরা না কিনলে তাদের পেট চলবে কিভাবে? একেই তো করোনা কাল, লকডাউন, তোমরা অবশ্যই দেখতে পেলে কিনো, এটাই বলার ছিল। আরও দেখো ভিডিও, নানান ধরনের আঁকার চেষ্টা করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের এইটুকুনি। তো এর মধ্যেই ভুলে যাওনি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে শেয়ার। থ্যাংক ইউ দেখার জন্য পুরো ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।